আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে আমি ব্রাজিল সম্পর্কে, ব্রাজিলের ভিসা সম্পর্কে, এখন বাংলাদেশ থেকে ব্রাজিলে ভিসা হচ্ছে নাকি বা ব্রাজিলের ভিসার জন্য কী কী ডকুমেন্টস জমা দেওয়া লাগতেছে এবং ব্রাজিলে আসার পরে কীভাবে এখান থেকে সবাই আমেরিকার দিকে চলে আসছে, এই নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো চলেন শুরু করি। তার আগে প্রথমে আমরা ব্রাজিল সম্পর্কে জেনে নেই। ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ। ব্রাজিলের সরকারি নাম হচ্ছে ফেডারেট রিপাবলিক অব ব্রাজিল। এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব দিকে অবস্থিত। এর উত্তরে ভেনিজুয়েলা, গায়ানা, সুরিনাম ও ফরাসি গায়ানা, উত্তর পশ্চিমে কলম্বিয়া, পশ্চিমে বলিভিয়া ও পেরু, দক্ষিণ পশ্চিমে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে এবং সর্বদক্ষিণে উরুগুয়ে অবস্থিত। দক্ষিণ আমেরিকার সবথেকে বড় দেশ হল এই ব্রাজিল। 85,15,767 বর্গ কিলোমিটার আয়তনের এ দেশে জনসংখ্যা প্রায় 21 কোটি। ব্রাজিলের সরকারি ভাষা হচ্ছে পর্তুগিজ। এছাড়াও দেশটিতে বিভিন্ন আদিবাসীয় ভাষাও ব্যবহার করা হয়। দেশটিতে প্রায় 85% খ্রিস্টান, তবে অন্যান্য ধর্মের পাশাপাশি মুসলিমের সংখ্যাও রয়েছে প্রায় 5-6%। ব্রাসিলিয়া হচ্ছে এর অন্যতম বৃহত্তম রাজধানী। 1960 সাল থেকে এটি ব্রাজিলের জাতীয় রাজধানী। সাও পাওলো জনসংখ্যার বিচারে ব্রাজিলের সবচেয়ে বৃহত্তম নগরী। একই সাথে এটি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বৃহত্তম শহর। শহরটি ব্রাজিলের দক্ষিণ পূর্বে সাও পাওলো প্রদেশে অবস্থিত। ব্রাজিলের প্রধান দুইটি শহরের বাইরেও আরেকটি বৃহত্তম শহর হচ্ছে রিও দি জেনেরিও। এই শহরেই অবস্থিত বিখ্যাত যীশু খ্রিস্টের বিশাল সেই মূর্তি। করভাদো পাহাড়ের চূড়ায় দুহাত প্রসারিত করে পুরো শহরের উপরে দাঁড়িয়ে আছে এই মূর্তিটি। পৃথিবীর সবচেয়ে বড় বন অ্যামাজনের 60% অবস্থিত এই ব্রাজিলে। ব্রাজিলের অন্যতম নদীগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যামাজন রিভার। তো ব্রাজিলে বাংলাদেশিরা সবচেয়ে বেশি এখানে বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকে, যার মধ্যে কাপড়ের ব্যবসা, পাশাপাশি কসমেটিক্স, গ্রোসারি আইটেম, তার পাশাপাশি রেস্টুরেন্টের ব্যবসাও খুব ভালো করছে এখানে বাঙালিরা, কারণ এখানে ব্যবসার অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। আর কাজের মধ্যে মুরগির ফার্মে এখানে প্রচুর বাঙালি কাজ করে, ফার্ম বলতে ফ্যাক্টরিতে। এখান থেকে মিডল ইস্টের বিভিন্ন দেশে ব্রাজিলের মুরগির মাংস সাপ্লাই করা হয়, যেটা সম্পূর্ণ হালালভাবে করা হয়। আর ফ্যাক্টরিতে মুরগির জবাই করা কাজটা বেশিরভাগ বাঙালিরাই করে থাকে এখানে। আর ব্রাজিলে আসলে এখানে 2 বছরের মধ্যেই গ্রিন কার্ড পাওয়া যায়। তো এখন প্রশ্ন হচ্ছে ব্রাজিল কিভাবে আসবেন? অনেকেই প্রশ্ন করতেছেন, কাগজপত্র জমা দিয়ে রাখছি, 1-1.5 বছর হয়ে গেছে, কোনো ভিসা পাওয়া যাইতেছে না। অনেকে জমা দেওয়ার কথা চিন্তাভাবনা করতেছেন, জানতে চাইছেন কী কী ডকুমেন্টস লাগে, আদৌ কি ভিসা হবে নাকি ব্রাজিলের। তো দেখেন, ব্রাজিলে কিন্তু ভিসা হচ্ছে, একেবারে কিন্তু বন্ধ না। কিছুদিন আগেও আমার কয়েকজন ফ্রেন্ডস ব্রাজিলে ভিজিট ভিসায় আসছে, তবে হ্যাঁ, আগের চেয়ে অনেক কঠিন হয়ে গেছে এখন। এখন সবাইকে ভিসা দিচ্ছে না। তো দেখেন, কারণ হচ্ছে ব্রাজিলে কিন্তু সরাসরি ওয়ার্ক পারমিট নিয়ে আসা যায় না, এখানে এসে তারপর ওয়ার্ক পারমিট প্রসেসিং করে নিতে হয়। তবে সেটাও কিন্তু সবাই করে না, যেটা করে সবাই এখান থেকে অবৈধ পথে বাই রোডে চলে যায় আমেরিকায়। তো ব্রাজিল থেকে কিভাবে বলিভিয়া হয়ে আরও 10-12টা দেশ পাড়ি দিয়ে বিভিন্ন এজেন্টের মাধ্যমে আমেরিকা পাড়ি দিচ্ছে, এই নিয়ে আমার কয়েকটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলে আপনাদের একটা আইডিয়া হবে কেন বাঙালিরা ব্রাজিলে থাকছে না। তো ব্রাজিলে যতগুলো লোক ভিজিট ভিসায় প্রবেশ করতেছে সব রেকর্ডই কিন্তু ব্রাজিলের ইমিগ্রেশনে আছে। এখন গত কয়েক বছরে ভিজিটে অনেক বাংলাদেশি ভিজিট ভিসায় ব্রাজিলে ঢুকে এখান থেকে মেক্সিকো, আমেরিকায় চলে গেছে। এখন আমার যেটা ধারণা, যে এই যে লোকগুলো ভিজিট ভিসায় এই দেশে এন্ট্রি করলো, তারা তো আর বের হইতেছে না, তাদের কোনো এক্সিট নেই। তাহলে তারা বিভিন্নভাবে এই দেশকে ব্যবহার করে অবৈধভাবে অন্য দেশে চলে যাচ্ছে। সম্ভবত এদেশের সরকার ব্যবস্থা এগুলো চিন্তা করেই ভিসা এখন অ্যাভেলেবল দিচ্ছে না, কিন্তু অনেককে দিচ্ছে। কাদেরকে? যাদের স্ট্রং ট্রাভেল হিস্টোরি আছে তাদের কিন্তু দিচ্ছে।
যেমন ইন্ডিয়া, নেপাল, ভুটানের পাশাপাশি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, মঙ্গোলিয়া, এই ধরনের 8-10টা দেশের ট্রাভেল হিস্টোরি যদি থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই ব্রাজিলের ভিসা পাবেন। তার মধ্যে আপনি ডকুমেন্টসগুলি ঠিকঠাক মতো সাবমিট করেন, যার মধ্যে 6 মাসের মেয়াদসহ আপনার পাসপোর্ট, ভিসা ফর্ম, কভারিং লেটার, 2 কপি ছবি, চাকরি করলে লিভ লেটার, আপনার পার্সোনাল আইডি কার্ড, ব্যবসা করলে ট্রেড লাইসেন্স, সকল ডকুমেন্টস নোটারি করে জমা দিতে হবে। ব্রাজিলে কেউ থাকলে তার কাছ থেকে একটা ইনভাইটেশন লেটার সংগ্রহ করে সাথে জমা দিতে হবে। যদি ব্রাজিলে পরিচিত কেউ না থাকে তাহলে যে এজেন্সির মাধ্যমে জমা দিবেন তাদের সাথে যোগাযোগ করে ইনভাইটেশন লেটার ব্রাজিল থেকে সংগ্রহ করতে হবে, সেক্ষেত্রে তারা হয়তো এক্সট্রা চার্জ নিতে পারে। তাছাড়া আপনার 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে হবে সাথে। ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারে কথা হচ্ছে, যিনি ভিসা অফিসার আছে তিনি কিন্তু কখনোই দেখবেন না আপনার ব্যাংকে কত কোটি টাকা আছে। তিনি দেখবেন আপনি যেই 6 মাসের বা 1 বছরের স্টেটমেন্টটি দিয়েছেন সেটি সচল কিনা। অনেক সময় দেখা যায় ব্যাংকে 30 লাখ টাকা আছে, সে ভিসা পায় না, অথচ আরেকজনের অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে, সে ভিসাটি কিন্তু পেয়ে যায়। মোট কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টে লেনদেন রানিং থাকতে হবে, আপনি কত জমা দিচ্ছেন, কত উঠাচ্ছেন, এগুলা একটা রেকর্ড থাকতে হবে। দেখা গেছে অনেক সময় ভিসা রিজেক্টের প্রধান কারণ হয়ে থাকে এই ব্যাঙ্ক স্টেটমেন্ট সচল না থাকার কারণে। এরপর সাথে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আপনার নামে কোনো মামলা টামলা আছে কি না সেটা যাচাইয়ের জন্য। তার পাশাপাশি যে বাসায় থাকছেন তার একটি বিদ্যুৎ বিল, সাথে একটা ট্যুর আইটিনারি, ব্রাজিলে যাওয়া আসা কনফার্ম টিকিট, হোটেল রিজার্ভেশন, এই সমস্ত ডকুমেন্টগুলো আপনার পরিচিত অথবা যারা ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করে সেই সমস্ত যে কোনো একটা ট্রাভেলসে এই কাগজপত্রগুলো নিয়ে আপনাকে যেতে হবে গুলশান ব্রাজিল এম্বাসিতে। গুলশান ব্রাজিল এম্বাসিতে গিয়ে পেপারসগুলো জমা দিতে হবে, জমা দেওয়ার 15 কর্মদিবসের মধ্যে আপনার পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে এবং ভিসাটি হয়ে গেলে স্বচ্ছন্দে চলে আসতে পারবেন ব্রাজিলে। তো এই ছিল আজকে ব্রাজিল সংক্রান্ত ভিসা নিয়ে কিছু তথ্য। তারপর দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।